ক্লিক করুন অ্যাপের বেল আইকন, সাবস্ক্রাইব করুন টিভির বাংলা, থাকুন সব সময় খবর। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি পাড্ডানকুনির মদিনানগরে, দেখতে পাচ্ছেন 3 নম্বর ওয়ার্ডে, সেখানে রয়েছে আলোর দিশারির যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড চলুন এই আগে বাড়া যাক। আর বাংলাহাটির মোড়ের যে ছবি সেটা আমি তুলে ধরবো, দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাদুয়া বাস স্ট্যান্ডের সম্মুখে রয়েছে, দেখতে পাচ্ছ এখানেও কিন্তু আলোর দিশারি যারা রয়েছেন তারা কিন্তু এসে পৌঁছেছে এবং ট্রাফিক ভাইদের হাতে তারা পানীয় জল তুলে দেবেন। প্রথমেই সকলকে ঈদ মুবারক, এবং অনেকটা লেট হয়ে গেছে আমার ভিডিও আসে না কালকে, ওই জন্য সকলকে টিভিএন বাংলার পরশ পক্ষ থেকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। দর্শক, এই মুহূর্তে রয়েছি পাড্ডানকুনির মদিনানগরে, দেখতে পাচ্ছেন 3 নম্বর ওয়ার্ডে, সেখানে রয়েছে আলোর দিশারি যে সংগঠন আছে, আপনারা দেখিয়েছিলাম প্রত্যেক বছরের ন্যায় এবছরও কিন্তু দেখতে পাচ্ছি ডানকুনি ট্রাফিক গার্ড অর্থাৎ চন্দননগর পুলিশ কমিশনার যারা আধিকারিকরা রয়েছে এবং যারা কর্মী রয়েছে কর্মতে, দেখতে পাচ্ছেন আলোর দিশারি যারা সংগঠনে রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এখান থেকে রওনা দেবেন, এবং যেমনটা জানতে পাচ্ছি ট্রাফিকদের হাতে পেপসি, পানীয় জল এবং মিষ্টি, তার মধ্যে ঈদের যে উপহার যেমন থাকে ঈদের মিষ্টির মাধ্যম দিয়ে কিন্তু আজকের এরা এই সারাদিনের এই কর্মকাণ্ড শেষ করবেন। পাশাপাশি আমরা যেমনটা জানতে পাচ্ছি ডানকুনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু সরকার, তাঁকেও কিন্তু একেবারে সম্মান দেওয়া হবে ঈদের এই যে ঈদ এনাদের তরফ থেকে, এবং সব মিলিয়ে বলা যাবে এই আলোর দিশারির যে সংগঠন বছরের বছর পর যে কাজ করে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা রয়েছে, তাদের সাথে কথা বলবো। কী বলবেন আজকে আপনাদের মূলত প্রোগ্রামটা কী? প্রত্যেক বছর নয়, এবছরও আমরা প্রোগ্রাম করছি। তো আজ আমাদের প্রোগ্রাম আছে, যেমন যত ট্রাফিক পুলিশ আছে সবারই হাতে পানীয় জল, কোল্ড ড্রিঙ্ক আর মিষ্টি দিয়ে আর কি আমরা প্রোগ্রাম চালু করব। কি বার্তা দেবেন এই আলোর দিশারি যেভাবে কাজ করছে প্রত্যেক বছরের না এবছর? তারা দীর্ঘদিন মানুষের সেবা করে চলেছে, আগামী দিন যাতে আরও সেবা করতে পারে সেই হিসেবে আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকব। আপনার নাম? শেখ আকিবুল। কথা বলবো আরেকজন রয়েছে, মানে এরা যেরকমভাবে তার মানে সংগঠনটাকে আগিয়ে নিয়ে যেতে চাইছে ইনশাল্লাহ আগের দিনের জন্য, যে এইটা ইনশাল্লাহ আরও খুব সুন্দর কামিয়াবের পথের মধ্যে আমরা চেষ্টাতে আছি ইনশাল্লাহ। আর একটা কি, সবার কাছ থেকে যতটা পারা যাবে সহযোগিতার জন্য হাত তারা যেন বাড়িয়ে দেয়। আজকে আমরা বেরিয়েছি যেতে, কিছু ট্রাফিক পুলিশ আছে তারা রোদ্দুরে কষ্টর সাথে তারা তার মানে ডিউটি পালন করে, তাদের কিছু খুশি করার জন্য আমাদের ঈদের উপলক্ষেতে
ঈদের উপলক্ষেতে তাদের খুশি করার জন্য যেরকম আমরা খুশি করেছি কালকে, তো আজকে তাদের খুশি করার জন্য আমরা সব যাচ্ছি। আমরা আমাদের যতটা ছেলেরা আছে সবাই যা যার যে মেহনত করে, যে যার যে মেহনতের পয়সা দিয়ে এইসব জিনিসটা করানো হয়, মেরে কিছু সাহায্যর হাত বাড়ায়, কিছু ভালো মানুষেরা আছে ইনশাল্লাহ তারাও হাত বাড়ায়, যে আমরা চাই যে এইরকমভাবে তারা যেন আরও সহযোগী করে, আগলে দিনে যেন আরও খুব ডেভেলপটা ভালো হয়ে থাকে। আপনার নাম? আমার নাম হচ্ছে নাসির মল্লিক। হচ্ছে এই আলোর দিশের সংগঠন দেখতে পাচ্ছি ঈদের জন্য এই যে গরমে আমরা কাজ করছেন, উপহার দিল, কী বলবেন? এটা ভালো লাগলো, আগের বছরও দেওয়া হয়েছিল, এবছরও আপনারা আমাদের পাশে দাঁড়ালেন, এসব দিয়ে ভালো লাগলো। আগামীতেও যেন আমরা এই উপহার প্রত্যেক বছরই দেয় এনারা? হ্যাঁ, আগের বছরও দিয়েছিল। আপনার নাম? আমার নাম বাকিউল্লাহ সাহানা। এই যে তীব্র গরমে এভাবে পাশে দাঁড়াচ্ছে ভাইয়েরা, কী বলবেন? ভালো লাগছে, আমাদের সাথে আছে ভাইরা। আপনার নাম? আমার নাম জীব। ঈদ উপলক্ষে দেখতে পাচ্ছি আলোর দিশারি সংগঠন, তারা এই তীব্র গরমে আপনারা ডিউটি করছেন, এভাবে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন, কি বলবেন? আমাদের তো এটা ডিউটি, দাদা ডিউটি তো করতেই হবে, পাবলিকের সেবা করতে গেলে আমাদের ডিউটি করা দরকার, তাই করতেই হবে। আর এই যে পাশে থাকছে এভাবে আপনাদের কি বলবেন এদের সংগঠন? এই যে পাশে থাকছে এভাবে কি বলবেন গরমে, কি বলবেন? ধন্যবাদ, ধন্যবাদ, ঈদ মুবারক। দুপুর থেকে বিকেল, এবং এই দুপুর থেকে বিকেল হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আলোর দিশারির এই কর্মকাণ্ড কিন্তু শেষ হয়ে গিয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবি, এবং আপনাদের যেমনটা বলছিলাম ডানকুড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক, তারাকেও কিন্তু ঈদের শুভেচ্ছা বার্তা ওরা জানাচ্ছেন। সব মিলিয়ে বলা যেতে পারে এই যে আলোর দিশারির কর্মকাণ্ড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, এবং এরকম আরও খবর পেতে নজর রাখবেন টিভিএন বাংলায়। টিভিএন বাংলা সংবাদের মুক্ত জানালা স্ক্যানিং।